ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না পীরাউলিয়ার বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না নবীজির দুশমনেরা পাবি না রে হাই পাবি না আরো জোরে বলতে হবে ইসলামের দুশমনেরা পাবি না রে হাই পাবি না নবীজির জন্য যদি রক্ত দিতে হয় বিপ্লবী এই জনতা পায় না কবু ভাই নবীজির জন্য যদি জীবন দিতে হয় বিপ্লবী এই জনতা পায় না কবু ভাই আমাদের এই আন্দোলনকে আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না থামানো না যাবে না ইসলামের দুশমনেরা পাবি না রে হাই পাবি না নবীজির দুশমনেরা পাবি না রে হাই পাবি না ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না পীরাউলিয়ার বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না নবীজির দুশমনেরা পাবি না রে হাই পাবি না ইসলামের দুশমনেরা পাবি না রে হাই পাবি না কথা ঠিক না বেঠি আমার বারে বাসু আর্জেন্টিনা ব্রাজিল চলবে না বন্ধ চলবে না বন্ধ আমার বাইরা এ যুবক বাইরা যদি দুনিয়ায় শান্তি পেতে হয় পরকালে চির মুক্তি পেতে হয় দেখে দিয়েছি উত্তম আদর্শ সে উত্তম আদর্শ গ্রহণ করো পৃথিবীতে যত নেতা আছে যত মানুষ আছে সবার চাইতে সুন্দর চরিত্র আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ঠিক না বেঠি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম ও নবীজি আপনাকে আমি এমন চরিত্র দিয়েছি মহান চরিত্র আমি আল্লাহ রাব্বুল আমিন আপনাকে দিয়েছি এত সুন্দর চরিত্র আল্লাহ নবী বিশ্বনবী রামচুন্নীর আমিন ইহুদীর কাছে আসছে ফাতেমার ঘরে খানায় হাসান হুসাইন না খেয়ে আসে রেউদি তোমার কাছে একটু কাজ পাওয়া যাবে কি যারা কাজ করেন কাজে খাটো মনে কইরেন না কাজ করা আমার নবীর সুন্নাত গোশ খাওয়া সুদ খাওয়া হারামে হইল সমস্যা কথা ঠিক না বেঠি এই জন্য কাজে কোনো সমস্যা নাই এ যুবক ভাইরা কাজ করা এটা আমার নবী করেছেন তুমি করলে এটাতে কোনো সমস্যা নাই বরং আল্লাহ সওয়াব দেবে আল্লাহ নবী বিশ্ব নবী রামচল্লির আমিন ডাক দেখো ইহুদি রে তোমার কাছে আমার একটু কাজ হবে বলে কাজ হবে বালতি দিয়ে পানি উঠায় দাও তার বিনিময়ে তোমার আমি খেজুর দেব আল্লাহ নবী বিশ্ব নবী রামচল্লির আমিন ইহুদির বালতি দিয়ে যখন কুয়া থেকে পানি উঠায় দেয় এইমাত্র তাকায় দেখে হঠাৎ করে কয়েক বালতি পানি উঠায়া এরপরে বালতিটার নিচে পড়ে গেছে এটা আমার নবীর দোষ নাকি রশি দুর্বল রশি দুর্বল এই জন্য বলতে সিরা গেছে আল্লাহর নবী রাতে বলতে নাই এই মাত্র ইহুদি আসে ও মোহাম্মদ তোমার কাছে বলতে নাই বলতে কি করেছো ও ইহুদি রে তোমার বলতে আমি আমি তো ইচ্ছা করে ফেলি নাই কোয়াতে রশি দুর্বল হওয়ার কারণে পড়ে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালতি কেন ফেলে দিলা বালতি উঠায় দাও আল্লাহ নবীকে বালতি তো চলে গেল কেমনে উঠাবো যা বালতি যেই বালতি দিয়ে পানি উঠাইছি যে কয়েক বালতি পানি উঠাইছি তুমি আমারে মজুরি দিয়া দাও যেই মাত্র বলছে মজুরি দিয়া দাও এমনি আওদি মজুরি দিয়া দিছে খেজুর দিয়া দিল আল্লাহর নবী চলে যাবে এবার আল্লাহর নবীকে পিছন থেকে গালি দেয় গালি দেওয়া মুসলমানের স্বভাব নাকি ইহুদিদের স্বভাব ইয়াহুদি খ্রিস্টানদের সহ এই জন্য আমরা গালি দিব না আমরা ভালো ব্যবহার মানুষের সাথে করবো দেখেন আল্লাহ নবীর আদর্শটা কেমন ছিল আল্লাহ নবী বিশ্ব নবী রামচুল্লির আমিনকে গালি দেয় কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী রামচুল্লির আমিন বলেন ও ভাই তুমি কেন আমারে গালি দাও এবার যখন বলছে গালি দাও কেন ইয়াহুদি একটা থাপ্পড় দিচ্ছে আমার নবীর নাউজুবিল্লাহ কোন
جيمان تالله نبي بيش نبي رامان تولي رامين كي ثابور دي سي الله نوي بيش نبي ডাক দেখো করে আমি হলাম তোর জন্য রহমত আমি শুধু মানুষের জন্য রহমত নয় আমি তুই কুয়ার জন্য রহমত ও কুয়া তুই নিচ থেকে পানি বেড়ে যা পানি বেড়ে গেল এখন বালতি উপরে উঠা গেল আল্লাহ নই বালতি উঠায় দিছে ইয়াউদি চিন্তা করে কার গায়ে আমি হাত দিলাম কার গায়ে হাত দিলাম যার কথা কুয়া শুনে যার কথা পানি শুনে আল্লাহু আকবার যার কথা পানি শোনার কারণে পানি কুয়ার উপরে উঠে গেছে যার কারণে আজকে বালতিটা আমি পেয়ে গেছি তার সাথে এত খারাপ ব্যবহার কেন করলাম ও নবীজি আর দেরি করতে চাই না কালিমা পড়া দেন মানে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে ইসলাম তো তরবারি আঘাত আসে নাই ইসলাম এসেছে শান্তির মাধ্যমে ইসলাম এসেছে উত্তম আদর্শের মাধ্যমে কথা ঠিক না ঠিক আমার ভাইরা মুরব্বি বাজিরা বলতেছিলাম আমাদের সবচেয়ে বড় পীর কে বিশ্ব নবী আমাদের সবচেয়ে বড় পীর আমাদের নবীর চাইতে বড় পীর এই পৃথিবীতে কেউ আছে কেউ নাই তো সেই নবীর কবরে গিয়া সিজদা দেওয়া যায় সেই নবীর কবরে সিজদা দেওয়া যায় যায় না যদি নবীর কবরে সিজদা দেওয়া না যায় 10000 সাহাবায়ে কেরামের কবর আমি জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ বলে তাদের কবর জিয়ারত করে আসলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কবর জিয়ারত করে আসলাম হ্যাঁ আলী রাদিয়াল্লাহু আনহু কবর জিয়ারত করে আসলাম তাদের কবরও জিয়ারত করে এত বড় বড় সাহাবায়ে কেরামদের চেয়ে বড় পীর তো আর আমাদের বর্তমানে পীর সাহেবরা না কথা বলেন ঠিক না ঠিক এত বড় পীরদের কবর জিয়ারত করে আসলাম সেখানে কোনো আগরবাতি নাই মোমবাতি নাই কোনো সেজদা নাই সেখানে কোনো চাওয়া হয় না তাহলে আমাদের বর্তমানে মাজার নামে যদি কোনো মাজারে গিয়ে চাওয়ার সিস্টেম করা হয় বুঝতে হবে এগুলো ইবাদত তো এগুলো হচ্ছে বন্ডামি কথা বলেন ঠিক না খাজার নামে মাজার করে খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজাই টান দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজাই টান নামাজ রোজার খবর নাই পর্দার খবর নাই মুরিদেরা সেজদা করে ভন্ড পীরের পায় মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা মাজারে সারা বেলা চলে শুধু নারীর মেলা মাজারে সারা বেলা চলে শুধু মদের মেলা আমল সব ধ্বংস হবে থাকবে না তাদের ঈমান দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজাই টান পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জোরিয়া শেরকি আর ভন্ডামিতে দেশটা গেছে বরিয়া গাজার কল কি টান মারিয়া গাজার কল কি টান মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আমার ভাইরা মুরব্বি বাবাজিরা এখানে গিয়া সিজদা দেওয়ার কোনো নিয়ম নাই কোনো সিস্টেম নাই কিসের মাজার মাজারের ব্যক্তি আমার কিছু দিতে পারবে না এই ঈমান থাকতে হবে আল্লাহ রাব্বুল আমিন বলেন ও পৃথিবীর মানুষ তোমারে আমি আল্লাহ রাব্বুল আমিন অনর্থক বানাই নাই ও পৃথিবীর মানুষেরা তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন বানাইছি আমার ইবাদত করার জন্য আরেকটা শর্ত হইল ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমি আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে আমি আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না ও পৃথিবীর মানুষ এই দুনিয়া কয়েক দিনের দুনিয়া আমি আমার পরের সাবজেক্টে যাই আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ও পৃথিবীর মানুষ তোমরা এমনটা মনে কইরো না যে আমার কাছে আবার ফিরে আসবে না পাঠাইলাম ইবাদতের জন্য যদি দুনিয়াকে যদি কর্মক্ষেত বানাইয়া ভালো কাজ করে আসতে পারো ইন্নাল আবরার লাফি নাইম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম তাহলে আমি আল্লাহ তোমাদেরকে উপহার দেব জান্নাত সুবহানাল্লাহ আর যদি অসৎ কাজ করো আল্লাহ বলে ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম কঠিন কিয়ামতের ময়দানে পা পাওয়ার কোনো সুযোগ হবে না আল্লাহ নিজে ডাক দেয়া বলবে ওয়াম তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও কাফেরেরা
ও জাহান্নামীদের আজকে জান্নাতীদের সাথে যাওয়ার কোনো সুযোগ তোমাদের নাই আজকে জাহান্নামে যেতে হবে আজকে আমি আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারবো না দুনিয়াতে মুসলমানরা ইলিশ মাছ খাইছে সাতপুরের ইলিশ তুমিও খাইছো দুনিয়াতে গরুর দুধ মুসলমানরা খাইছে তারা আমার ইবাদত করছে তুমিও সেই গরুর দুধ খাইছো দুনিয়াতে কাফের বেঈমান মুসলমান সবাই একসাথে চলেছো কিন্তু আজকের এই জান্নাতে আর জাহান্নামীরা কিয়ামতের ময়দানে পৃথক হয়ে যাবে আলাদা হয়ে যাবে আজকের এই কিয়ামতের ময়দানে দল হবে দুইটা ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈদ আমার ভাইরা মুরব্বি বাবাজিরা এখন থেকে সাবধান হয়ে যেতে হবে যে আমাদের মৃত্যুর প্রস্তুতি নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মনে করো না আমি আল্লাহর কাছে আসতে হবে না কখন যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুজুর আয়েশা বলছে আর একটা মিনিট শেষ করে দিচ্ছি তো এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও পৃথিবীর মানুষ তোমার মরণ কখন হবে এটা